আমার শরীরটা খুব খারাপ লাগতেছে বৌমা, তুমি ওই বৌমের টাকা কড়া একটু সরাই দাও না। আহারে, আপনার শখ দেখে তো আমি বাঁচি না। আপনার কি কোনো আজকাল জ্ঞান আছে? আমি আপনি আমার এই শরীর দেখছেন? আমি আমার এই শরীরে আপনার ওইসব কাজ করতে যাব? আমার শ্বশুর বিয়ে করছে কিসের জন্য? আপনার এই বাড়ির কাজ করার জন্যই তো নাকি আপনি আমাকে বলতেছেন? বৌমা, তুমি যেভাবে কথা কইতেছ, তুমি তাহলে আমার শাশুড়ি মনে কর না বৌমা, তাহলে কি তুমি আমার কাজের লোক ভাবো? যাক, আপনি যে অল্পতে বুঝা গেছেন এতে অনেক ভালো, আমি খুশি হয়েছি। এখন দাঁড়িয়ে নাকি কাজগুলো করেন। আজকে নয় তোমাকে একটা কাজ দিছে, তাই তুমি তাকে উল্টো কাজ দিছ। তুমি কেমন মানুষ হবে? তুমি কেমন মানুষ? তুমি কিন্তু শুধু মাকে কাজ করাও না, তুমি আমাকেও কাজ করাও। কাজের পর কাজ দিয়ে রাখো, আমি স্কুলে বন্ধ যাওয়ার সময় পাই না। ভাবি, আজ কিছু যদি শাশুড়ি তোমার শাশুড়ি না হয়ে তোমার যদি মা হতো, তুমি কি পারতে এরকম কাজ দিতে? পারতে না, কখনো পারতে না। ভাবি, তুমি একটা মানুষ না, ও মানুষ। মা, বড়দের সাথে এরকম ভাবে কথা বলতে হয় না মা। মা, তুমি কি বলছো? ভাবি বড়, সে আমার বয়সে বড় হতে পারে, কিন্তু সে আমার মনের দিক থেকে অনেক ছোট, অনেক ছোট। বৌমা, লাফালে কিছু শিখে দেন লাগে না, ওরা দেখে সবকিছু আপনি আপনি শিখে। হ্যাঁ হ্যাঁ, জানা আছে, আমি থাকবো না এই জায়গায়। আমি আমার আজকে আমার বাপের বাড়ি চলে যাবো, আপনি ফেলে আসুন। এত বড় বড় কথা আমি সহ্য করতে পারবো না। আরে কি করবি, কপালে চেপে শিখতে কপালে কোনদিন জোরে না আমার। আমরা সংসারের কাম করি। এত রোদের মধ্যে তুমি কাজ করতে পারবা না মা, আমার এই শরীরে কোলায় না, তুমি তো ছোট মানুষ। মা, কবল হইলো আমাকে দুঃখে, রইতে কি করব? তুমি যাও মা, আমি করতে পারবো। আজকে তুমি আমার মুখের কথা শুনতে চাইল না, তা তোমার আচরণে বোঝা গেল, তা তোমার আচরণে বোঝা গেল। Thank you.
কিছু তোমার এত মস্তি মস্তি করতেছো কে? আমিও তো সেটা বলতেছি, তোমার মুখ এরকম কেন? শোনো, রাস্তায় আসতেছি, ওই যে আমাদের বাদল ভাই আছে না, বাদলের অনেক কথা শুনাইলো। ওই যে আমার সব বলেছে যত জ্বালা সেগুলো অংশীদার। খারাপ তো কিছু বলে না, ঠিকই বলছে, তুমি তো সেটা বুঝো না। আমি অনেক আগে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এখন কি করা যায় তাই বলো। শোনো আমি বলি, ভবিষ্যতে আমাদেরও বাচ্চা হবে, হ্যাঁ, তোমার সেটা মাথায় রাখতে হবে। আমাদের বাচ্চা হবে, আমরা কিভাবে মানুষ করব, আর তোমার যে সৎ বোন একটা আছে আদরের দুলালি, তা সে তো তোমার সম্পত্তির অংশীদার হবে, তুমি তো সেটা বুঝো না। আগে যে কত ভালো ছিলা, এখন তো সেরকম থাকতে পারতেছো না। আর শোনো, আর একটা কাজ করলে কেমন হয়? আমার ওই সৎ বোন আছে না, ওর মাও সহ এমন অত্যাচার করবো যাতে বাড়ির থেকে বাড়াই যাবে। শোনো, শুধু অত্যাচারে কাজ হবে না, এদের এদের এত এত কিছু হবে না, আরো বড় কিছু করতে হবে। শোনো তাহলে, আমার সৎ বোন আমি ওর একবার মেরে ফেলাম, তুমি যদি রাজি থাকো আমার কোনো টেনশন নাই। তুমি তো একদম আমার মনের কথা বলছো, আমি তো এইটাই ভাবতেছি অনেকদিন থেকে। আমি তো চাই সংসারে তুমি আমি রাজত্ব করতে, ভালো থাকতে, আর কেউ যেন এই সংসারের অংশীদার না হয়। আমি রাজি আছি, এমন অত্যাচার করবো যাতে ওর বাড়ির থেকে যেন বাইরে যায়, ঠিক আছে? আর শোনো, মানুষের কাছে আমার শুনতে শুনতে কান্ডার জ্বালা বলা হয়ে গেছে। বাগিদার হয়েছে, বাগিদার হয়েছে, অংশীদার হয়েছে, এই জ্বালা আর সহ্য না। ছয়টা বছর ধরে শুনতেছি, এখন আর এক মুহূর্ত সহ্য করবো। বিমু, আয় বিমু, এদিকে তো এক রাস্তা নিয়ে আমার লেগে। তারা দেখাইতেছে মজা। চলো ওকে উচিত শিক্ষা দিতে হবে। পানি আনতে বলছি, পানি আনতে বলছি, তারপর অর্ধেক রাস্তা নিয়ে এসে শোন, এই হাতটা, এই হাতটা পানি আনছে না, অর্ধেক পানি হাত কি কাম করলি বাবা, তুই না বন্ডারে খুন করলি বাবা, তুই তো আজকে তোর বাবার কাছে ঘুমু, এই বেচারটা ঘুমু না। একটু ব্যথা হয়েছে, দাদা আবার বিচার দিতে আইছে। একটু ব্যথা হয়েছে তো কি, ভাগের বেলা তো কম দিবো না, ভাগটি কি নিবো? বাবা তুই জানিস না, তুই আমার স্বার্থবাদী মাও মনে করছিস। তোর বাবে অনেক আগে সব সম্পত্তি তোর নামে লিখে দিছে, তুই জানিস না। আমি আমার মেয়ের মুখের দিকে চাই নাই বাবা, আমি আমার মেয়ের মুখের দিকে চাই নাই। ভাই আমি সব বুঝবার পারছি, আজকে আমি সব বুঝবার পারছি। তুমি মনে করছো আমি আজকে এই সব করতে লেগে এই ব্যক্তি রয়েছি, কিন্তু তা না, আমি আজকে আমার মানে নিয়ে চলে যাব ব্যক্তি দিকে। আমার সব বুঝে দরকার নাই, সব থেকে বড় সম্পত্তি আমার মা, আমার মা।
তুই যখন ছোট ছিলি তখন তোর মা মারা যায়, আমি তোরে মানুষ করার জন্য আবার বিয়ে করি। আমি বারবার তোর মাকে বলছি যে আমার সম্বন্ধ যা আছে তুই ভাই বোনের নামে লিখে দিয়ে যায়, কিন্তু না, তোর মা, তোর এই মা যাকে তুই কাজের লোক মনে করিস, এত শত্রু মনে করিস, জানিস সে কি করেছে? তার নিজের সন্তানের কথা চিন্তা না করে তোর নামে সকল সম্পত্তি লিখে দিছে, আর তুই তাদের কাজের লোক মনে করিস, কাজের লোক মনে করিস। আমি আর আমার মা এই বাড়ির হারিয়ে বোঝা, আমি আর আমার মা আজকে চলে যাবো, মা চলো জায়গা চলো। রিমু তুই যাস না বোন, বাবা আমি অন্যায় করে ফেলেছি, বাবা তুমি আমার মাফ করে দাও। বাবা আমি মাফ করার কেউ না, মা তুমি আমার মাফ করে দাও। মা বাবা তুই আমার সৎ মা মনে করার পরে বাবা তোর শুরুতে মানুষ করছি, আমি কোন দিন তোর পর সন্তান মনে করি না, আমি মনে করছি আমার দুটো সন্তান, ওইভাবেই তোর করে তুলছি বাবা। তুই আমার বলবো দিস না বাবা, তুই আমার বলবো দিস না, তুমি আমার ক্ষমা করে দাও মা। মা মা আপনি আমাকে মাফ করে দেন মা, আমি অনেক ভুল করছি মা, এই ভুলের কোনো ক্ষমা হয় না। বৌমা তুমি যে তোমার বল বুঝতে পারছো এতে হয়েছে কি, আমি খুব খুশি হয়েছি বৌমা, খুব খুশি হয়েছি।